সম্মানিত ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল মহাবীরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা আমার সামনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো আমি কিনে এনেছি গত 7 দিন হলো। 5 থেকে 7% ডিম দেওয়া হাঁস। আশা করছি আগামী 1 মাসের মধ্যে আমার এই হাঁসগুলো 70 থেকে 80% ডিম দিবে। বন্ধুরা, নতুন হাঁস আপনারা কিনে বাড়িতে এনে কিভাবে তার চিকিৎসা পদ্ধতি করবেন সে বিষয়ে আমি আপনাদের সাথে একটু আলোকপাত করব। যদি হাঁসগুলো আপনারা দূর দূরান্ত থেকে পরিবহন করে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসেন, তাহলে প্রথম দিন দিবেন হচ্ছে 500। যদি আপনার হাঁস থাকে তাহলে আপনি এখানে 4 পাতা নাপা বড়ি দিবেন, এবং পরের দিন হচ্ছে আপনারা রেনামাইসিন এবং গ্লুকোলাইড ভেট ওষুধটি ব্যবহার করবেন। গ্লুকোলাইড ভেট এবং 100 গ্রাম রেনামাইসিন 500 হাঁসের জন্য 3 দিন ব্যবহার করবেন। গ্লুকোলাইড ভেট 25 গ্রামের পাতা, প্রতিদিন 2 পাতা করে, এবং রেনামাইসিন আপনার 100 গ্রামকে ভাগ করে 33 গ্রাম হয়। 33 গ্রাম রেনামাইসিন 40 থেকে 50 লিটার পানির মধ্যে কম কম করে 3 দিনে দিবেন, যাতে আপনার ডিমের কোনো ক্ষতি না হয়। কারণ আপনারা জানেন যে ডিম দেওয়া হাঁসে যদি রেনামাইসিন অতিরিক্ত হারে পড়ে যায় তাহলে ডিম বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, দিবেন রেনামাইসিন এবং গ্লুকোলাইড ভেট ব্যবহার করবেন 3 দিনে। 3 দিন পর 1 দিন কিছুই ব্যবহার করবেন না। তারপর আপনি ব্যবহার করবেন ঠান্ডার ওষুধ। ঠান্ডার জন্য আপনি দিবেন হচ্ছে ডক্সিভেট এবং বঙ্কোভেট। ডক্সিভেট 100 গ্রাম আপনি ব্যবহার করবেন 3 দিন মিলে, এবং 500 মিলি বঙ্কোভেট ব্যবহার করবেন 3 দিন। এই 3 দিন পর 1 দিন আপনি বিরতি দেবেন। বিরতি দেওয়ার পর আপনার হাঁসগুলোকে আপনি ডাক প্লেগ ভ্যাকসিন করবেন। ডাক প্লেগ ভ্যাকসিন করার পর 1 দিন আপনি বিরতি দিবেন, কোনো ওষুধপত্র দিবেন না। 1 দিন পর আপনি ওইখানে গ্লুকোলাইড ভেট ব্যবহার করবেন। আবার গ্লুকোলাইড ভেট ব্যবহার করার পর আপনি সেখান থেকে গ্লুকোলাইড ভেট ব্যবহার করার পর আপনি ইসেল AD3 এবং এগ ফরমেশন ওষুধগুলা পর্যায়ক্রমে 7 দিন ব্যবহার করবেন। 7 দিন ব্যবহার করার পর আবার আপনি 1 দিন বিরতি দেবেন। বিরতি দেওয়ার পর ডক্সিভেট এবং বঙ্কোভিট পূর্ব নিয়মে ব্যবহার করবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার হাঁসগুলো সম্পূর্ণ ট্রিটমেন্ট হবে। এরপর আপনি যদি খাবার দেন তাহলে আপনার হাঁসগুলো 16 আনা ডিম দেবে বলে বিশ্বাস করি, কারণ এই পদ্ধতিতেই আমরা হাঁস লালন পালন করি। বন্ধুরা, হাঁসের 2টি রোগ, ডাক প্লেগ এবং ডাক কলেরা। যদি এক স্থান থেকে অন্য স্থানে হাঁসগুলো আপনারা পরিবহন করেন তাহলে আপনার হাঁস ভ্যাকসিনটা কেটে যায়, তখন ভ্যাকসিন নতুন করে দিতে হবে। তাই আপনারা খেয়াল করে হাঁস লালন পালন করবেন। খেয়াল করে হাঁস লালন পালন করলে অনেকটা লাভবান হওয়া যায়। আর যদি না বুঝে না শুনে যদি আপনি ইউটিউব দেখে যদি সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে হাঁসের খামার করতে চান তাহলে অনেকটাই লসের সম্মুখীন হতে হবে। যত ইউটিউবের ভিডিও দেখবেন, আশা করি যে সরজমিনে আপনার যে কোনো হাঁস লালন পালন করা খামারের কাছ থেকে পরামর্শ নিতে হবে। সেটা আপনি মোবাইল ফোনেও নিতে পারেন বা সরাসরি দেখা করেও নিতে পারেন। বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার আগামী দিন দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই ভিডিও আপনার কোনো মতো ভালো লাগে অথবা যদি হাঁস লালন পালন সম্পর্কে কিছু শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।